এতই ফজিলত পয়েন করছে ঢিলাকু লোকগুলা নাকি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় মাপা হবে কত 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 হাইটা যেতে হবে 40 কদম দুই ফকিরে ঝগড়া লাগছে ভিক্ষা তো নেশা আমার আগে আগে যায় কত ঢিলাকু লোক নিয়ে কত কত হাঁটতে হবে কয় 40 কদম যে তুমি জানো ঘোড়ার ডিম যত বছর বয়স তার চেয়ে আরো এক কদম বেশি যাইতো আচ্ছা তো ঢিলাকু লোকের সাইজ কি বল যে একটু এরকম গোল গোল কদমার মতো হতে হবে উনি আনছে একেবারে বড় বড় ঢিলা যে কদমার মতো সাইজ হইতে হবে তুই বড় বড় ঢিলা আনছস কে আমার কাছে ছোট ছোট কই যে এখানে তো দিমত হয়ে গেল ছোট ছোট ঢিলা হইলে যদি মিজানের পাল্লায় তোলায় ওজন কতটুকু বাড়বো এই জন্য বড় বড় ঢিলা নিয়ে এসেছি আমি ডক্টর মুজাফফর তো বলে সৌদি আরবে যায় দেখছিস একজন একারে পর্বতের সাথে পেশাব করার পরে পর্বতের সাথে ঘষতাছে যে এই ঘষার কারণ কি যে ছোট খাটো ঢিলা দে কইসা পয়সা কয়টা সোয়া হবে একবারে পর্বতের সাথে কইসা দিলাম কিয়ামতের সুদা পাল্লার মধ্যে পর্বত তুলে দেওয়া হবে জাহালত কাকে বলে কত প্রকার এবং কি কি ওদিকে আর আমি যাচ্ছি না যেহেতু আমি খ্রিস্টানদের জাহেলিয়াতের সাথে আর আমাদের এই সকল ভাইদের জাহেলিয়াতের সাথে কতটা মিল সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি দলিলের কোনো খবর নাই খালি কিসসা আর কিসসা কাহিনী আর কাহিনী এই কাণ্ডটা খ্রিস্টানরাই সবার আগে করেছে সম্মানিত উপস্থিতি ভাইরা আবার রাগ করবেন না আমি কোন দল জামাতের বিরোধী না তাদের যা ভালো কাজ সবাই পছন্দ করি ডান দিকটা চলেন বিনয় আছে একতর খান দোয়া কালাম মুখস্থ করেন মানুষকে কালেমা শেখান আমি কিন্তু সেগুলোর বিরুদ্ধে না গয়র কথা আমি বলি না আলহামদুলিল্লাহ যা ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু সংশোধন হতে হবে আপনাদেরকে পথে ফিরে আসতে হবে এটাই আমাদের বক্তব্যের বিষয়বস্তু শত্রুতা আমাদের বিষয় নয় আদৌ না নাস্তিকদের সাথে নাস্তিক হওয়ার চেয়ে একটা মানুষ বিচারপতি একটা মানুষ আর্মি একটা মানুষ একটা জেনারেল শিক্ষিত মানুষ সেখানে যায় কিন্তু দিন ধর্ম শেখে শিখুক ভালো কথা এনে আমার আপত্তি নেই কিন্তু যা শিখাচ্ছেন আর যারা শিখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হলো আপনি যদি ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং শিখবেন কোথায় গিয়া বুয়েটে যাবেন না হলে আরো অন্যান্য যে কুয়েটে যাবেন কিংবা রুয়েটে যাবেন কিংবা এখানে যাবেন আপনি মেডিকেল সায়েন্স যদি পড়তে চান ঢাকা মেডিকেল কলেজ মিটফোর থেকে শুরু করে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শুরু করে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে যা পড়বেন না মেডিকেল একজন ভালো ছাত্র এসএসসি এইচসিতে গোল্ড একারে গোল্ডেন এ প্লাস দেওয়ার পরে আপনি ডাক্তারি শিখতে যাবেন ওই কুনকুনের মায়ের কাছে কোথায় যাবেন ওই সময় আপনার হুশ ঠিক থাকে আপনি কোথায় যায় বিদ্যা অর্জন করবেন আর শরীয়তের জ্ঞানের কথা যখন আসে তখন আপনি যান খোয়াব শুনতে আকাবেরীর হযরত বুজুর্গানে দিন আপনি তখন আলেম চিনেন না আলমের যে কেন্দ্র মদিনা এলেমের যে কেন্দ্র সৌদি আরব এলেমের যে কেন্দ্র রিয়াদ এলেমের যে কেন্দ্র মক্কা ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি আপনাদের উচ্চ শিক্ষিত বিচারপতি আপনারা আপনারা আর্মির বড় বড় অফিসার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার কেউ কোথায় যা শরীয়তের এলেম খুঁজবেন এটার আপনারা টের পান না এখানে যা আপনারা বোকা হয়ে যান এটা হলো ইঞ্জিলের খ্রিস্টানি প্রভাব ভুয়া কথার দিকে ঝোঁক আমি তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশ থেকে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবরা গেলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আমি তখন পিএইচডি করছি ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলাম বাঙালি ইঞ্জিনিয়ার সাহেবরা গেছেন দিনই আলোচনা করতে আমি বললাম যে ভাই সব ব্যাড জানা বাংলাদেশ থেকে বড়ে বড়ে ডাক্তার সাহাব ইঞ্জিনিয়ার সাহেব আয়ে হয়ে আয় কুছ দিনই বাত করেনগে এটা সম্মানের খাতিরে তখন আমি বলেছি বসে গেলেন সবাই তোমারা ভাঙ্গা ভাঙ্গা ইংরাজিতে কিছু উর্দু বাংলায় বক্তৃতা করতে থাকলেন যে আমাদের মুরব্বী সাহেব বলেছেন মুরব্বীর নামও বলেছেন আমি নামটা বললাম না এখন মুরব্বী বলেছেন ইঞ্জিনিয়ার বড় ডাক্তার সাহেবের বক্তব্য মুরব্বীর নাম ধরে বলছে অমক মুরব্বী বলেছেন কেউ যদি পায়খানায় যাওয়ার সময় ভালোভাবে দোয়া পড়ে পায়খানা করে আর দোয়া পরে বেরিয়ে আসে তাহলে 13 পারা কোরআন কোরআন তেলাওয়াতের সওয়াব হয় আমি যেহেতু আসি আহলের ছেলেপেলেরা বেশ কিছু আছে থেমে গেছে ওরা আস্তে আস্তে ওইটা চলে যায় তাহলে ভাই যাতে কেউ বাইঠিয়ে বাইঠিয়ে
আমি বললাম জান কেন বসেন বসেন ও বলে হ্যাঁ পড়তেছে কি फायदा পাখানা হিমে জাকার বসে কুরআন খতম করে গেছে সওয়াব হয়ে যায়গা এখানে বসে থাকার আমার দরকার আমি পায়খানা যাবই থাকব পায়খানা করলে যদি 13 বারার সওয়াব হয় এখানে বসে ওয়াজ শোনার দরকার কি কতন পায়খানা যাবই থেকে ইস্তিনজাকের বাইরে আমি এই গাজাখুরি কথা আপনারা ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেবরা বিচারপতি সাহেবরা এই সকল গাজার পিছনে ঘুরে বেড়ান এই জায়গায় এই জায়গা আপনারা চিনেন না মদিনার আলেম আর মক্কার আলেম রিয়াদের আলেম আল আজহারের আলেম যেখান থেকে আমরা সলিড কোরআন হাদিসের জ্ঞান পাবেন সেখানে আপনারা যেতে চান না খ্রিস্টানরা এই কাজই করেছে দাঁত মাজতো না তারা দাঁত মাজা হলো বুজুর্গের খেলাফ মদ ছাড়তো না বুজুর্গের খেলাফ কাপড় সুবর ধোবে না বুজুর্গের খেলাফ বিয়া শাদি করবে না বুজুর্গের খেলাফ আল্লাহ বলেন ওয়া রাহমানিয়াতিন ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম খ্রিস্টানরা তাদের পাদ্রীরা ধর্মযাজকরা বিবাহিত বিবাহ না করা অবিবাহিত থাকার যে বুজুর্গি বের করেছে এটা আমি তাদেরকে শরীয়ত দেনি এটা তাদের বানাওটি শরীয়ত এটা কিন্তু কোরআন বলছে বিবাহিত অবিবাহিত থাকাই যদি ফজিলতের কাজ হয় সবার জন্য সেটা ফজিলতের কাজ না পঞ্চাশ বছর যদি পৃথিবীর সকল মানুষ বিয়া না করে কি হাসর কি হবে একশো বছর বিয়া করলো না কি হবে দুনিয়ায় মানুষ থাকবে বিয়া শত বছরের মধ্যে সারা পৃথিবী মানব শূন্য হয়ে পড়বে তুমি তোমার দিন প্রচার করবে কোন জায়গায় আর নিকাহ সুন্নতে ফামান ফামান রাগিব আন সুন্নতে ফালাইসা মিন্নি আল্লাহ নবী বলে আমি বিয়েও করি আমি জাগিও ঘুমায়ও আমি তাহাজ্জুদ পড়ি আবার আমি সিয়াম পালন করি ইফতারও করি আমি বিয়ে শাদি করি সংসার করি তোমরা বিয়ে শাদি করবে সংসার করবে সন্তানাদি হয়ে যাবে আবার হিন্দু ভাইরা ছড়িয়ে দিলেন তাদের ধর্মীয় দর্শন সব জঙ্গলে গিয়ে উপাসনা করো সবাই যদি জঙ্গলে চলে যায় তাহলে জঙ্গলের কি অবস্থা হবে জঙ্গল জঙ্গল থাকবে কি হবে জঙ্গল জনপদ হয়ে যাবে গাছপালা কেটে ফেলতে হবে আর যেটাকে ছেড়ে চলে গেলেন সেটা কি হবে সেটা জঙ্গল হয়ে যাবে এগুলো হলো মানুষের ভুল ফিলোসফি রং আইডিয়া কোরআন এবং সুন্না দিয়েছে আপনাকে সঠিক জীবনের পদ্ধতি পরিচ্ছন্ন পদ্ধতি এখন সব বাদ দিয়ে আমাদের হুজুররা শুরু করলেন আল্লাহ নবী নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহ নবী কিসের তৈরি মাটির না নূরের মাটির তৈরি আদম খালাকাহু মিন তুরাব তুরাব দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে আদমের সব সন্তানরা মাটির তৈরি মাটির তৈরি মরিয়মের পেটের থেকে মাটির মানুষ ঈসা তৈরি হয়েছেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাও মাটির তার মাও কি এখন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এই জন্য আল্লাহ নবীর কোনো ছায়া ছিল না আন্দাজে এক কথা ভুয়া কথা বেহুদা কথা ছাড়া ছড়িয়ে দিয়েছে আল্লাহ নবী মারা গেছেন না জীবিত আছেন হায়াতুন নবী না মওতুন নবী আর ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন না মারা গেছেন দেখুন খ্রিস্টানদের থেকে কিভাবে আমদানি করেছে এই জন্যই আজকে আমি একটা আপনাদের সামনে বলছি কোন ইঞ্জিলে নেই আল্লাহ নবীর ঈসা আলাইহিস জন্মদিন কোনটা ওরা ওইটাকে নিজেরা আবিষ্কার করে নিয়েছে সেখান থেকে একটু ঘুরে আসি শীতকালে ঈসা আলাইহিসসালাম জন্ম হয়েছে না গ্রীষ্মকালে খেজুর কোন মাসে পাকে কে বলতে পারবেন গ্রীষ্মকালে খেজুর পাকে আর ঈসা আলাইহিসসালাম জন্ম কবে আজ 25শে ডিসেম্বর শীতকাল না গ্রীষ্মকাল ওয়াহুজি ইলাইকে বিজেদেন নখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া হে মারিয়াম ভয় পেও না এখানে তোমার সন্তান প্রসব হলো বা হচ্ছে তাহতাকে সারিয়া নিচের দিক দিয়ে আমি ঝর্ণা প্রবাহিত করে দিলাম উপরের দিকে তাকিয়ে দেখো খেজুর পেকে আছে খেজুরের ডাল ধরে ছাকি দাও তোমার উপরে মিষ্টি পাকা খেজুর পড়বে আর তুমি সেই খেজুর খাও আর পানি পান করো এখন সময় নেই যাদের পেটে সন্তান থাকে পাকা খেজুর তাদের জন্য খুবই উপকারী আপনারাও খাবেন ডাক্তাররা প্রমাণ করে দিয়েছেন পেটে বাচ্চা থাকলে সন্তান প্রসব হলে কি খাওয়াবেন
খুব নরম পাকা খেজুর খাওয়াবেন তার জন্য খুবই উপকার হবে এর চেয়ে বড় ওষুধ নাই তারে ব্যথা বেদনা পেটের যত সমস্যা রক্তস্রাব যা হয় অনেক সমস্যা কেউ আগুন নিয়া করে কেউ এটার সাথে করেন খাদ্যের মধ্যে আপনারা এই নারীদেরকে সন্তান যারা প্রসব করে তাদেরকে আপনারা পাকা খেজুর খাওয়াবেন কারণ এটা কোরআনে এসেছে ওহুসিলেকে বিজিজে নাখলাতে তুসাকাত আলাইকে রুতাবান জানিয়া পাকা খেজুর তো খেজুর কোন মাসে পাকে আরে না জন্মদিবস কত তারিখে বলতেছে 25 ডিসেম্বর মিলল বিস্তারিত ইতিহাস আমি যাচ্ছি না পুরাটাই ভুয়া পুরাটাই বানানো এটা অগাস্টিনের বানানো কিতাবে নেই কোথাও নেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিবস 12ই রবিউল আউয়াল কোন কিতাবে নাই এনারাই বানিয়ে নিয়েছেন সব কিসসা বানাউটি কাহিনী পাদ্রীরা বানায় ধর্মযাজকরা জানায় হুজুরেরা বানায় ধর্মযাজকরা বানায় বুজুর্গানের দিন বানায় খোয়াব থেকে বানায় প্রচলন ঘটে যায় আর মানুষ সেটাই মেনে চলে সেইটাই ধর্ম হয়ে যায় যদি আহলে হাদিস না থাকতো পৃথিবীতে কি হতো আপনারা যেটাই বলুন না কেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম যদি এই আহলে হাদিস কম পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম মিটে যেত এই সব দিয়ে ভরে যেত খ্রিস্টানদের ব্যাপারে বই লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া হেদায়েতুল হুরায়রা খ্রিস্টানদের বিরুদ্ধে বই লিখেছেন তার ছাত্র ইমাম ইবনে কাইম জাউজিয়া খ্রিস্টানদের বিরুদ্ধে বহুত বহাস করেছেন ভারতে প্রথম কে কে বলতে পারবেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরী অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল এখন তো আমরা জাকির নায়কের নাম জানি তাই না জাকির নায়কের দাদা হুজুর তিনি কে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তিনি প্রথম খ্রিস্টানদের সাথে বহাস করা শুরু করেছিলেন বহুজনের সাথে হিন্দুদের সাথে আরিয়াদের সাথে আর্যদের সাথে কাদিয়ানিদের সাথে খ্রিস্টানদের সাথে ন্যাচারালিস্টদের সাথে নাস্তিকদের সাথে হানাবিদের সাথে সর্বত্র বাজে আল্লামা সানাউল্লাহ অমৃতসরী একক হিরো যেখানে যান তার সামনে কেউ দাঁড়াতে পারেনি আগেই তিনি এই পথ খুলে দিয়েছেন আহমদ দিদার পরে গ্রহণ করেছেন ডক্টর জাকির নায়েক এতদিনে এর অর্থ ইংরেজি শুরু করেছেন কিন্তু তাদের নামগুলো আমরা ঠিক মতো জানি না বুঝি নাই সম্মানিত উপস্থিতি বহাস শুরু হয়ে গেল ঈসা আলাইহিসসালাম মুসলমানরা যেরকম বলে জাতি নূর না সিফতে নূর ওরাও সেরকম বলে আল্লাহর পুত্র সেটা কেমন পুত্র তিনজনে মিলে একজন না আলাদা আলাদা একটা হলো হোলি ফাদার একটা হলো হোলি সোল একটা হলো কি হোলি সান মনে থাকবে লা তাকুলু সালাসা তোমরা তিনজন বলো না কোরআনের কথা কয়জন বলতে হবে আল্লাহ এক রূহ যেটা পাঠিয়েছেন সেটা আলাদা পুত্র মরিয়মের পেট থেকে মানুষ পুত্র হয়েছে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন খ্রিস্টান পাদ্রীরা ধর্মযাজকরা ভেজাল সৃষ্টি করে দেয় বলছে যে তিনজনের কি ধরনের তাহলে তিনজন এই ধরন আল্লাহ নূর বুঝলাম আল্লাহ নবী এটা জাতি নূর না সেফাতি নূর কিছুই না সেইখানে বহাস করতে করে দুনিয়া এলে মনে করে ফেলেছে সময় উপস্থিতি বহাস শুরু হয়ে গেল তিনজন ছাত্রকে ওরা পড়িয়েছে খুব ভালো করে ট্রিনিটি অফ গড গড তিনজন কিভাবে হতে পারে তিন ছাত্রকে পড়ানোর পরে এক ছাত্রকে পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করছে বড় পাদ্রী বলতো শুলে দেওয়ার পরে কি হলো যে শুলে দেওয়ার পরে ফাদার গড তিনি উপরে উঠে গেলেন তিনজন তো এক সত্তা শুলে দেওয়ার পরে হলো কি এখানে আবার তিনটা জিনিস আপনাকে খেয়াল করে দিয়ে যাই ইহুদিরা বলছে শুলে দেওয়ার পরে ঈসা মারা গেল অপদস্থ হয়ে তাকে কবরস্থ করা হয়েছে সে পচে গেল এক খ্রিস্টানরা বলে শুলে দেওয়া হয়েছিল তারপরে সে লাশ নামানো হয়েছিল তাকে ঈসা আলাইহিসসালামের একজন সাগরিদ লাশ চেয়ে নিয়ে মলম টলম দিয়ে চিকিৎসা টিকিৎসা করেছে সে সুস্থ হয়েছিল কেউ কেউ বলছে যে 33 কেজি মলম মশলা এনে তাকে ভালো করে মাখিয়ে তাকে তার সঙ্গীর সাথে কবর দিয়েছিলেন শুক্রবার বিকালে তাকে কবর দেওয়া হলো শনিবার গেল রবিবার দিন তিনি আকাশের দিকে উঠে চলে গেলেন হি হ্যাজ বিন টেকেন ইন টু দি হেভেন এটা করে ইঞ্জিলের পাতায় পাতায় লেখা আছে যে তাকে আকাশের দিকে কবর থেকে তুলে নেওয়া হয়েছে আর মুসলমানদের বিশ্বাস কি
وما قتلوه وما صلبوه তাকে এই খ্রিস্টানরা ইহুদিরা বা তৎকালীন বাদশা হত্যাও করতে পারেনি শুলেও দিতে পারেনি তাহলে কি হয়েছে ওয়ালাকিন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন সাগরীদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের মধ্যে কে আছো যার মধ্যে আমার আকৃতি ঢুকিয়ে দেওয়া হবে তাকে শুলে দেওয়া হবে একজন রেডি হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ঢুকিয়ে দেওয়া হলো তাকেই নিয়ে শুলে দিয়েছে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছেন ওমা কাতালুহু ওমা সলাবুহু ওমা কাতালুহু ইকিনা কোন অবস্থাতেই তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলেও দিতে পারেনি তাকে হত্যাও করতে পারেনি আল্লাহ সরাসরি উপরে তুলে নিয়ে গেছেন আর কাদিয়ানেরা কি বলে বলেন তো তিন মতবাদ গেল মনে থাকবে মাথায় থাকবে না থাকা উচিত আছে যুবকেরা ছাত্ররা ভালো করে শুনো টিচাররা ভালো করে শুনেন তিনটা গেল কিছু মনে থাকবে হ্যাঁ সেই বুঝ আকফাশের ছাগলের মতোই হবে তাই না আকফাশ বিরাট নাহবি আবার কিছু রাগ করে কিছু রসিকতা করে কি মাঝে মধ্যে নাহু শাস্ত্রের বিরাট পণ্ডিত আলেম তিনি যখন ছাত্র না পাইতেন তখন ছাগলের দৈরা দিনা শিখাইতেন আল কালেমাত লাফজন বলতে আলিমানন মুফরাদান 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 ছাগলের কানে দিল ছাগল এরকম এরকম করে তখন উনি বলে তাহলে বুঝছে ঠিকই বুঝছস ফাহেম এইবার ছোটার জন্য চেষ্টা করে উনি মনে করে বুঝছে যখন ছাইরা দেয় তখন এইবার একটা ঝাঁকি মারে কিচ্ছু বুঝি নাই যাই হোক একদিনে বুঝবেন না আহলে হাদিস বুঝাইতে আমার বহু বছর বক্তৃতা করতে হয়েছে এখন নিজেরাই শুনতে চান এটাও বুঝাইতে বুঝাইতে একসময় বুঝবেন এত জাহেল জাতি কিনা সমাজে উন্নত করা যায় না আমাদের আহলে নেতারাও মানুষকে মূর্খতার দিকেই টেনে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে শুধু ওই ওই প্রশংসা ওই তারে ওই গ্রুপিং ওই দলাদলের দিকে আস্তে আস্তে পীরতন্ত্র পরিবারতন্ত্র পাদ্রীতন্ত্র মাদ্রাসাতন্ত্র শুধুমাত্র ওই দিকে আহলেসকে ঠেলে নিয়ে যেয়ে যে ওই দিকেই শুধু একই ফজিলতের বয়ান করছেন কারো ব্রেনের উন্নতি হচ্ছে না ব্রেনকে উন্নত করতে হবে চিন্তা চেতনাকে উন্নত করতে হবে পড়াশোনাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে তবেই তো টিকতে পারবেন না হলে টিকতে পারবেন না কেউ আপনাকে সাইড দিবে না এই সেজ বাহা শুরু হয়ে গেল এই হয়ে গেল চতুর্থ নম্বর কাদিয়ানিদের কথা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে দেওয়া হয়েছিল সত্যি তাকে আহত অবস্থায় নামানো হয়েছে নামানোর পরে তার গায়ের মধ্যে মলম টলম মালিশ করে তাকে সুস্থ করা হয়েছে সে হাঁটতে হাঁটতে চলে গেছে সেই কাশ্মীরে কাশ্মীরে যায় মারা গেছে বৃদ্ধ অবস্থায় সেখানেই তাকে কবর দেওয়া হয়েছে কয় প্রকার পাইলেন চার প্রকার পাইলেন এখন হায়াতুন নবী আর মউতুন নবী নিয়ে কতগুলো মতবাদ আছে কে বলতে পারবেন ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা আল্লাহ নবী বললেন আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে সব নিয়ে মতবিরোধ আল্লাহ নবী জীবিত না মৃত্যু আল্লাহ নবী আর হায়াতুন নবী না মউতুন নবী আল্লাহ নবী জাতিন নূর না সেফতিন নূর এই নিয়েই নানান কাহিনী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেরকম কাহিনী করেছে জিজ্ঞাসা করছে বহু পড়ানোর পরে যে শুলে দেওয়ার পরে ঘটনা কি হলো তিনজন মিলাত এক সত্য হয়ে গেল ট্রিনিটি অফ গড হয়ে গেল তাহলে ঘটনাটা কি ঘটেছে যে ঘটনা হলে এই যে পিতা যে গড ফাদার তিনি চলে গেছেন তারপরে যে আত্মা সেও তো মরার কথা না শুধুমাত্র ঈসা যিনি পুত্র তিনি মারা গেছেন আর দুইজন জীবিত আছে দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করছে যে কি ঘটনা কি যে গড ফাদার তো মরতে পারেন না তিনি চলে গেছেন যেহেতু রুহটা ঈসার মধ্যে ছিল সুতরাং রুহ এবং ঈসা মারা গেছে তৃতীয় জন বলছে তিনজন যখন এক সত্তা তখন একই সাথে তিনজন মারা গেছে পৃথিবীতে এখন আর কোনো গডই নেই গডবিহীন চলছে পৃথিবী খ্রিস্টানদের এই ধর্ম চলছে এই যে 25 তারিখের বড়দিন খ্রিস্টান ভাইরা হয়তোবা বিরক্ত হবেন হয়তোবা আমার উপরে রাগ করতে পারবেন হয়তোবা কেউ কেউ বলবেন তুমি সাম্প্রদায়িকতার 20-22 বছর হচ্ছে সাম্প্রদায়িকতার কিচ্ছুই না এগুলা এগুলা শিক্ষার কথা এগুলা জ্ঞানের কথা এগুলা বুদ্ধির কথা এগুলা আলোচনার কথা এগুলা সত্য কথা এগুলা কোরআনের কথা এগুলা হাদিসের কথা এগুলা কোনো প্র্যাকটিক্যাল কোনো কথাই নয় সব হলো বাস্তব কথা এই যে কাদিয়ানি বলল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
শুলে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু আহত অবস্থায় তাকে লাশটা নিয়ে গিয়ে তাকে মলম টলম দিয়ে চিকিৎসা করে জীবিত অবস্থায় তিনি এক ঠিকঠাক হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে কাশ্মীরে চলে গেলেন এবং সেখানে তাকে কবর দেওয়া হয়েছে, সেখানে তিনি মারা গেছেন। এই কথা বলার পরে কোনো কাদিয়ানি মুসলিম থাকে? শেখ বিন বাজের ফতোয়া, সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া, যে কোনো ব্যক্তি এই ধারণা পোষণ করবে তাকে অ্যারেস্ট করতে হবে। সর্বপ্রথম অ্যারেস্ট করবে কে? কে করবে? জবাব নাই। প্রথমত অ্যারেস্ট করতে হবে, আর ইউন সাহন ওসিয়ত করতে হবে, ওই উস্তাতাব তাকে তওবা করার জন্য আহ্বান জানানো হবে। যদি তওবা না করে ইউকু তালো মুরতাদ্দান কাফেরান, এই কাদিয়ানিকে কাফেরের ফতোয়ায়, মুরতাদের ফতোয়ায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। জানেন আপনারা এই কথা? না জানেন না। অন্যেরা মাঠ লড়ায় আর আমরা একটু দাবি করলেই আমারই ভাইয়েরা বলে ওঠে যে এই তো সালাফিত্ব বেড়ে চলে গেছে। আমি বলি সিলাফিয়ত, খুব বড় সুন্দর সালাফিয়ত পাইছো গো, এই জিলাফিয়ত সালাফিয়ত। আমি কথা নিয়ে আসছি খুব দ্রুত গতিতে, তুমি কাজ করবা না, তুমি লড়বা না, তুমি দাবি জানাবা না, তুমি আহ্বান জানাবা না, তুমি চুপ করে বসে থাকবে আর বলো যে আমি সালাফি সালাফি।